আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের সহস্রাধিক সদস্য। বিস্তারিত বউ খন্দকারের প্রতিবেদনে। এখন পর্যন্ত প্রায় সহস্রাধিক র‍্যাব সদস্য করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক সদস্য করোনাকে জয় করেছে। নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করেছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। লকডাউন নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও নিয়মিতভাবে টহল, চেকপোস্ট এবং নৌটহলও পরিচালনা করছে বাহিনীটি। র‍্যাবের উপপরিচালক বলেন, সংক্রমণ রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা গ্রুপ গ্রুপকে কাজে লাগাতাম, সো দ্যাট এই গ্রুপে যদি অসুস্থ হয় তাহলে আরেকটা গ্রুপ ওদেরকে কোয়ারেন্টাইন করে আরেকটা গ্রুপ কাজে লাগবে। এইভাবে করার ফলে একটা সময় আমরা দেখলাম বেশ কিছু পেশেন্ট, আমাদের ধীরে ধীরে পেশেন্টের সংখ্যা বাড়তে থাকলো এবং একটা পর্যায়ে আমরা আমাদের সমান সমান হয়ে গেল রোগী এবং সুস্থ মানুষের সংখ্যা। তিনি আরো জানান, পাশাপাশি মেডিকেল সক্ষমতা বাড়ানো হয়েছে, গঠিত হয়েছে করোনা কন্ট্রোল সেল। সক্ষমতার মধ্যে আমাদের যে সমস্ত ট্রিটমেন্ট সেন্টারগুলি ছিল সেখানে কিন্তু আমরা সেটা সেই জায়গাগুলিকে আমরা সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে নিয়ে এসেছিলাম। ওখানে একজন লোক যে আমাদের পক্ষ থেকে থাকে তাকে সে খালি খারাপ পেশেন্টকে ম্যানেজ করার জন্য, বাকি পেশেন্টরা কিন্তু আমাদের তত্ত্বাবধানে আমাদের ভিজুয়ালিটির মধ্যে এই মেকানাইজড ভিজুয়ালিটির মধ্যেই তারা সবসময় আসে। দেখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটা ছিল আমাদের মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।